বৃন্দাবনে আকাশ মধু বৃন্দাবনে নন্দ মা যশোদা মধু সখা সখী যমুনা সুখ সারি কোকিল কোকিলা বৃন্দাবনে যত শ্রোতা ভক্ত বৃন্দ যত শ্রোতা ভক্ত বৃন্দ সর্বশ্রোতা বৈষ্ণব চরণে মুই করি নমস্কার করি নমস্কার সবে চরণ ধুলি দেহ মস্তকে এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার বৃন্দাবন লীলা। আমরা প্রাতে রাধারানীর পূর্বরাগ আস্বাদন করেছি, তারপর কালীয় দমন লীলা, এবার শ্রীকৃষ্ণের পূর্বরাগ। আগে নায়িকার পূর্বরাগ, পরে নায়কের পূর্বরাগ। পূর্বরাগ কাকে বলি? উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপগোস্বামী পাদ সংজ্ঞা দিলেন, রতির যা সঙ্গমাত পূর্বম রতির যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদির যা দর্শন শ্রবণাদি যা তয়রুন মিলতি প্রাগ্যই তয়রুন মিলতি প্রাগ্যই পূর্বরাগ সযুচ্চতি পূর্বরাগ সযুচ্চতি। অর্থাৎ নায়ক এবং নায়িকার সঙ্গে সাক্ষাৎ মিলনের আগে পরস্পরের রূপ দর্শন এবং পরস্পরের গুণ শ্রবণের দ্বারা উভয়ের মধ্যে যে রতি জাত হয় বা উভয়ের মধ্যে যে রতি জন্মে তাকেই শাস্ত্রে পূর্বরাগ বলে বর্ণনা করেছেন। সঙ্গ নহে রাগ জন্মে কহে পূর্বরাগ, সাক্ষাৎ মিলন হয়নি তবে রূপ দর্শন করে, দূর থেকে হয়তো রূপ দর্শন করেছেন কিংবা গুণ শুনেছেন একে অপরের, এই গুণ শুনে বা রূপ দর্শন করে যে রাগ জন্মেছে একজনের প্রতি আর একজনের বা রতি জন্মেছে তাকেই বলে পূর্বরাগ।
এটা প্রাকৃত জগতের কোনো নায়ক নায়িকার ভালোবাসার কথা নয়। আপনারা বলতে পারেন এ তো নায়ক নায়িকার ভালোবাসার কথা, তাই না? রূপ দেখেই তো ভালোবাসা হয়, হ্যাঁ, বা গুণ শুনে ভালোবাসা হয়। কিন্তু প্রাকৃত জগতের ভালোবাসা সেটা প্রাকৃত, সেটা কাম। আর অপ্রাকৃত নায়ক নায়িকা আমার আধা মাধব, তাদের এই প্রেমকে, তাদের এই ভালোবাসাকে প্রেম বলা হয়েছে। আমরা এই জগতে একজন আরেকজনকে ভালোবাসি সেটা কামের বশবর্তী হয়ে। কামনা যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে কি হয়? তখনই বিচ্ছেদ ঘটে যায় বা অনেক কিছু অঘটন ঘটে যায়। কিন্তু যেখানে প্রেম সেখানে অঘটন নাই। জয় রাধি। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, প্রেমের তাৎপর্য কৃষ্ণ সুখ মহাবল। আত্মেন্দ্র প্রীতি সুখ তাকে বলে কাম, কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের জন্য যে চেষ্টা সেটা হলো কাম, আর কৃষ্ণের সুখের জন্য যে চেষ্টা তাহাই হলো প্রেম। জয় রাধে রাধে রাধে। তাই এবার আমরা কৃষ্ণের পূর্বরাগ আস্বাদন করব। সখা সঙ্গে গোচরণে আসি, গোচরণে আসি, আমার শ্রী গোবিন্দ শ্রী গোবিন্দ, সক্ষরসের খেলায় ভঙ্গ দিয়ে, সক্ষরসের খেলায় ভঙ্গ দিয়ে, নির্জন কাননে আসি বৃক্ষ তলে বসি, কি যেন কি ভাবিতেছেন, কি যেন ভাবিতেছেন। শুধু ভাবনা নয়, কাঁদছেন। সুবলাদি সকাল সবার সঙ্গে খেলা করছিলেন, হঠাৎ কৃষ্ণের কি মনে হলো, বলছে আমার খেলা ভালো লাগছে না, তোর আজকের মতো গরু চড়া, আমি একটু দুর্বন থেকে ঘুরে আসি। এই বলে নির্জন বনে এসে বৃক্ষতলে বসে কাঁদছেন। তো অন্তরঙ্গ শাখা সুবল সবসময় কানায় কাছে কাছে থাকে, ভাবছে একা চলে গেল, যাই দেখি, এসে দেখে কাঁদছে। তখন সুবল কানায় কাঁদা বদন দেখে গলা জড়িয়ে ধরলেন, গলা জড়িয়ে ধরে সুবলও কাঁদছেন। বলুন, ভালোবাসার মানুষ যদি কাঁদে তখন ধৈর্য রাখা যায়? সুবলও কাঁদছেন, কেঁদে কেঁদে বলছেন, অনুক্ষণ হে রে তো হে আনো চি, অনুক্ষণ হে বাজাইছো না ভাই, সাধের মুরলি কেন বাজাইছো না ভাই, সাধের মুরলি
বলি কেন বাজাইছো না ভাই সাধের মুরলি কেন বাজাইছো না ভাই বলি করি কর করি কর করে কর করে কর করে কর কর বলি মুরলি ধুলাই কেনে করে কর করে কর ওই মুরলি ধুলাই কেনে করে কর করে কর ওই মুরলি ধুলাই কেনে করে কর করে কর মুরলি ধুলাই কেনে কর ভালো লাগে না ভাই মুরলি ধুলাই কেনে কি ভালো লাগে না ভাই মুরলি ধুলাই কেনে কি ভালো লাগে না ভাই মুরলি ধুলাই কেনে কি ভালো লাগে না ভাই বেনু করে কর করে কর কানাই রে যে তোর সাধের মুরলি ক্ষণকাল তোর হস্তচ্যুত হয় না ক্ষণকাল তোর হস্তচ্যুত হয় না সেই সাধের মুরলি ধুলাই পরে গড়াগড়ি যাইছে সাধের মুরলি ধুলাই পরে গড়াগড়ি যাইছে আর তুই কিনা বৃক্ষতলে বসে বসে কাঁদছিস তুই কিনা বৃক্ষতলে বসে বসে কাঁদছিস তোর করে যদি মুরলি না থাকে তোর কর মানায় না ভাই মুরলি ধুলাই পড়ে আছে আর তুই কাঁদছিস একবার করে কর কিচ্ছু বলছে না শুধু কাঁদছেন সুবল আবার জিজ্ঞেস করছেন মরমনা কহ কাহে পরানো সঙ্গাতি সঙ্গাতি রে মরম না কখ কাখে ওরে কানাই রে ওরে তোর মরম সখা ওই মরম না কখ কাখে পরার সাঙ্গাতি বলি তোয়া মুখ রে বলি জ্বলে যে গেল রে জ্বলে যে গেল রে তোর মুখ দেখে বুক আমার জ্বলে যে গেল রে তোর মুখ দেখে বুক আমার জ্বলে যে গেল রে দেখে বুক আমার তোর সইতে নারী তোর মুখ দেখে মুখ আমার কাদা বদন সইতে নারী তোর মুখ দেখে মুখ আমার কাদা বদন সইতে নারী তোর মুখ দেখে মুখ আমার কাদা বদন সইতে নারী চলে যে গেল রে
জলত মধু ছাতি মরমনা কহ কাহে তোর মনের কথা কেন খুলে বলছিস না তুয়ামুখ হেরিয়ে জলত মধু ছাতি আমার বুকের ছাতি জ্বলে যাচ্ছে তোর কাঁদা বদন দেখি মর কত জিনি আস কলে বড় কাতি মর কুবলয় ভাতি বোঝা মর কুবলয় ভাতি মর কত মনি নিন্দিত যে তোর অঙ্গকান্তির কাছে সেই মরকত মনির নিন্দিত তোর অঙ্গকান্তি আজ কেমন বিমলিন হয়ে গেছে কেমন বিমলিন সব ঝামর কুবলয় ভাতি হ্যাঁ যেমন চাঁদের কিরণ লাগলে কুবলয় অর্থাৎ রাত্রিবেলায় চাঁদের উদয়ে কুমুদ প্রস্ফুটিত হয় তাই না আর পদ্মফুলের পাপড়ি দিনের বেলায় পদ্মফুল প্রস্ফুটিত হয় সূর্যের কিরণে পদ্ম প্রস্ফুটিত হয় আর চাঁদের কিরণ লাগলে পদ্মের শোভা বিমলিন হয়ে যায় বলি ছটা বুঝি লেগেছে কা বুঝি লেগেছে ছাকা বুঝি লেগেছে ছাকা বুঝি লেগেছে বলি কোন কুল চাঁদের ছটা কি লেগেছে ওই কোন ছাকা বুঝি লেগেছে কোন কুলো চাঁদের ছটা কি লেগেছে কোন কোন চাঁদে তাইতে বদন মলিন হলো কোন কুলো চাঁদে তাইতে বদন মলিন হলো কোন কোন চাঁদে মুখ মলিন হলো কোন কোন চাঁদে মুখ মলিন হলো ছাকা বুঝি লেগেছে কুবলয় ভাতি বল একবার তোর অন্তরের কথা খুলে বল আমি তোর অন্তরঙ্গ সখা যদি কোনো গোপন ব্যাধি হয় আমি ব্যাধির কারণ জেনে ঔষধ দিয়ে ব্যাধি সারিয়ে দেব বল সব কথা সবার কাছে বলা যায় না কিন্তু অন্তরঙ্গ সখার কাছে তো বলা যায় কিন্তু কানাই বলতে পারছে না শুধু হাত উলট করে কি যেন বুঝাতে চাইল সুবল কাঁদছে তাই কানাই বলতে চেষ্টা করলো কিন্তু বলতে পারছে না হেরে হইতে ঐছন লোচন জোর লো জানি কইছে হিয়া কর তো হিম না জানি কইছে হিয়া কর তো হিজাম এ সুবল এ কানাই তোর নয়নে জল দেখে আমার বুকের মধ্যে কেমন করছে আমি তোকে বলে বুঝাতে পারবো না কো জানি কইছে হিয়া কর তো শুনাইতে ওই ছন সহচর বাণী সহচর বাণী ছোরি নিঃশ্বাস উলটাওল পানি ছোরি নিঃশ্বাস উলটাওল পানি সুবলের কথা শুনে কানাই বলতে চেষ্টা করলো কিন্তু পারলো না উলটাওল পানি মানে হাত হাতটা উলট করে ইঙ্গিতে কি যেন বুঝাতে চাইল তখন বৈষ্ণব কবি ঘনশ্যাম দাস তিনি বলছেন ও কানাই তোমার ওই ইঙ্গিতের কথা তোমার সখা বোঝে নাই
দুরবগাহ মরম অভিলাষ, মরময় অভিলাষ সমুঝিয়া কহ ঘন শ্যামর দাস, সমুঝিয়া কহ ঘন শ্যামর দাস, একবার বুঝাই বল হে, বুঝাই বল হে, একবার বুঝাই বল হে, তোমার গোপন ব্যাধির কথা একবার বুঝাই বল হে, তোমার গোপন ব্যাধির কথা করি মরম সখার কাছে, গোপন ব্যাধির কথা মরম সখার কাছে, গোপন ব্যাধির কথা মরম সখার কাছে, গোপন ব্যাধির কথা মরম সখার কাছে বুঝাই বল হে ঘন শ্যামর দাস। এক হলো ঘনশ্যাম আর এক ঘনশ্যাম দাস, বৈষ্ণব কবির নাম ঘনশ্যাম দাস আর আমার গোবিন্দের নাম ঘনশ্যাম, তা সমুঝিয়া কহ ঘনশ্যাম আবার ঘনশ্যাম দাস। কানাই তখন ভাবল তাহলে ভুল নাকি, সুবল যখন এত করে কাঁদা কান্না করছে সখার কাছে বলি, শোন সুবল এ বড় গোপন কথা রে, এ কথা তো সব জায়গায় বলা যায় না, তুই আমার অন্তরঙ্গ সখা তাই তোকে বলছি শোন। আমি যেদিন কালীদহে গিয়ে কালীয় নাগ দমন করেছিলাম সেইদিন থেকে আমার এই ব্যাধির উৎপত্তি। ও তাহলে কি কালীনাগের বিষ লাগলো? না, তবে বলি শোন, কালি সখা কালী
ফনায় ফনায় নাস্তে নাস্তে বলি কালী দহের মধ্য হতে যখন আমি কুলের দিকে যখন কালী দহের কুলের দিকে কুলের দিকে নাগের মাথায় নেচেছিলাম সেই কালে আমি কুলের দিকে কুলের দিকে কুলের দিকে কুলের দিকে ছিলাম কি জীবন সখা সেদিন আমার তাল ভঙ্গ কালীদহে গিয়ে কালী দমন করছিলাম সেই কালীনাগের ফনায় ফনায় নাচতে নাচতে ফনায় ফনায় নাচতে নাচতে যখন কালীদহের কুলের দিকে তাকালাম কালীদহের কুলের দিকে তাকালাম তখন আমার তাল ভঙ্গ হয়ে গেল তখন আমার তাল ভঙ্গ হয়ে গেল জয় রাধি তাল ভঙ্গ হয়ে গেছে কেন রে কালীদহের কুলে কি ছিল কালীদহের কুলে কি ছিল জানিস দেখলাম কত শত নবব্রজ বালা কালীনাগের মাথায় নাচতে নাচতে দেখলাম কালীদহের কিনারে একটা কদম গাছ আছে সেই কদম্বের মূলে দেখলাম কত শত ব্রজ নববালা নবব্রজ বালা মানে কত শত একজন দুজন নয় একশতও নয় বলছে কত শত নবব্রজ বালা নবব্রজ সুন্দরী কদম্বের মূল ঘিরে দাঁড়িয়ে আছে কদম্বের মূল ঘিরে দাঁড়িয়ে আছে আর তা দেখে আমার মনে হলো কি জানিস দেখে মনে হলো আমার মনে হলো
তারা কেউ রমণী নয়, তারা ব্রজবালা নয়। আমার মনে হলো, দেখে মনে হলো থির বিজুরিকো মালা। আপনারা মেঘের গায়ে বিদ্যুতের মালা দেখেন না কি গো? মেঘের গায়ে বিদ্যুতের মালা, ও বিদ্যুতের মালা তো চঞ্চল, দ্রুত গতিতে পালিয়ে যায়। আর কালীদহের কিলে দেখলাম থির বিজুরিকো মালা, দেখে মনে হলো থির বিজুরিকো মালা। বিধাতা যতন করে একটি স্থির বিজুরির মালা গেথে কদম্ব তরুর মূল সাজায়ে রেখে, কদম্ব তরুর মূল সাজায়ে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন তো কি গো? সবাই দেখতে পাচ্ছেন তো কদম্বের মূল সাজিয়ে রেখেছে বিধাতা সৃষ্টিকর্তা। কি দিয়ে সাজিয়ে রেখেছে? স্থির বিজুরির মালা দিয়ে। এ দর্শন সবাই পাবে না, আস্তে, এ দর্শন সবাই পাবে না। আমার রসিকেন্দ্র চূড়ামণি গোবিন্দ দর্শন করছেন, আমরা যদি এ দর্শন পেতে চাই আমাদের সবাইকে রসিক হতে হবে, ভাবুক হতে হবে, প্রেমিক হতে হবে। এ হলো বৈষ্ণব দর্শন। জগতে যত প্রকার দর্শন আছে সমস্ত দর্শনের শিরোমণি বৈষ্ণব দর্শন। বৈষ্ণব দর্শন পড়লে সব দর্শন পড়া হয়ে যায়, আর বৈষ্ণব দর্শন না পড়লে সব কিছুই অস্পষ্ট থেকে যায়। যারা বৈষ্ণব দর্শন পড়েছেন তারা বুঝবেন। বিদেশি দর্শন আমাদের ভারতবর্ষে এসেছে, কত রকম দর্শন, চার্বাক দর্শন ইত্যাদি, কিন্তু না, বৈষ্ণব দর্শন, বৈষ্ণবের নয়নে দর্শন। কত শত ব্রজবালা দাঁড়িয়ে আছে, গোবিন্দ দেখছেন বিধাতা একটা স্থির বিজুরির মালা গেথে কদম্বের মূল সাজিয়ে রেখেছেন। সুবল বলছে কানাই তারপর কি দেখলি? তারপর দেখলাম তহি ধ্বনি মনে দুয়ো চারি, তহি ধ্বনি মনে দুয়ো চারি। তারপর কি দেখলাম? তহি ধ্বনি মনে দুয়ো চারি, সেই কত শত ব্রজবালার মধ্যে দেখলাম দুই চারজন রমণী। দুই চারজন মানে দূর থেকে দেখা তো, তাই দুই চারজন বলছে, মানে ঠিকই বলছে, দুই আর চার গুণ করলে কত হয়, কত হয় গো? আট। হ্যাঁ, তহি ধ্বনি মনি দুইও চারি, সেই শত শত রমণীর মাঝখানে দুই চারজন রমণীকে দেখলাম। আর তাদের দেখে কি মনে হলো জানিস? তারাও রমণী নয়, তারাও রমণী। তহি ধ্বনি মনি দুয়ো চারি, তহি ধ্বনি মনি দুয়ো চারি, দেখে মনে হলো মনি বিরাজ করিছে, মনি বিরাজ করিছে, মনি বিরাজ করিছে, মনি বিরাজ করিছে, স্থির বিজুরির মালার মাঝে মনি বিরাজ করিছে, সেই বিজুরির মালার মাঝে কি অপরূপ দেখলাম আমি, বিজুরির মালার মাঝে অপরূপ দেখলাম, বিজুরির মালার মাঝে অপরূপ দেখলাম, ওই বিজুরির মালার মাঝে মনি বিরাজ করিছে। দেখে মনে হলো শত শত রমণী হলো স্থির বিজুরির মালা, আর তার মাঝে দেখলাম আটটি মণি বিরাজ করছে, মণি। আচ্ছা,
সুবল বলছে এখানে নাই, তারপর কি দেখলি? এই তারপর কি দেখলি? কানাই বলছে তারপর দেখলাম সেই অষ্টরমণীর মাঝখানে দেখলাম এক রমণী। হ্যাঁ, সেই রমণীকে দেখে মনে হলো সেও রমণী নয় রে। তহি মন মোহিনী 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 এক নারী। তহি মন মোহিনী মোহিনী এক নারী। সেই রমণীকে দেখে বল কি মনে হলো? শিরমণী রমণীর শিরোমণি, রমণীর শিরোমণি, মনির মুকুটমণি, মনির মুকুটমণি, রমণীর শিরোমণি, সমস্ত রমণীর শিরোমণি, মনির মুকুটমণি। আমার মনোহরে নিয়েছে, মনোহরে নিয়েছে, আমার মনোহরে নিয়েছে, আমার মনোহরে নিয়েছে, সেই রমণীর শিরোমণি, আমার মনোহরে নিয়েছে, সেই রমণ আমার প্রাণ আকুল করেছে, রমণীর মনি আমার প্রাণ আকুল করেছে, রমণীর মনি আমার প্রাণ আকুল করেছে, রমণীর মনি আমার প্রাণ আকুল করেছে, আমার মনে ঘুরে নিয়েছে। সেই রমণী আমার মন মোহিনী, আমার মনকে মোহন করেছে। শুধু তাই নয়, সরহু মধু মনে বৈঠি, সরহু মধু মনে বৈঠি, সরহু মধু মনে বৈঠে, সরহু মধু মনে পৈঠি, সরহু মধু মনে পৈঠি, আমার মনের মাঝে বাসা করেছে, আমার মনের মাঝে বাসা করেছে, মনের মাঝে বাসা করেছে, আমার মনের মাঝে বাসা করেছে, আমার মনের মাঝে বাসা করেছে, তার ভুলিতে আর পারি না ভাই, আমার মনের মাঝে বাসা করেছে, তারে ভুলিতে পারি না ভাই, মনের মাঝে বাসা করেছে, ভুলিতে পারি না ভাই, মনের মাঝে বাসা করেছে, বলি দিবানিশি আমার হিয়ায় জাগে, আমার মনের মাঝে বাসা করেছে, ওই দিবানিশি আমার হিয়ায় জাগে, আমার মনের মাঝে বাসা করেছে, দিবানিশি আমার হিয়ায় জাগে,
আশা করেছে আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে মনের মাঝে বাসা করেছে আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে জয় রাধে মনের মাঝে বাসা করেছে আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে মনের মাঝে বাসা করেছে সরহু মধু মনে পৈঠি মন সৃজ ধুমে ঘুম ঘুম নাহি দিঠি ঘুম নাহি দিঠি যেদিন থেকে তাকে দর্শন করেছি সেই দিন থেকে মন সৃজ মনে সৃজ মানে মদন মনে সৃজন যাহার মনে জন্ম যাহার তাকে বলে মন সৃজ মনে জন্ম হয় কার্গো কামকামনা বা মদনের জন্ম মনে কামদেবীর জন্ম মনে মন সৃজ ধুমে ঘুম মদন জ্বরে জর্জরিত হই ঘুম নাহি দিঠি ঘুম নাহি দিঠি আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে সেই রমণীর শিরোমণি আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে সেই রমণীর শিরোমণি আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে সে রমণীর শিরোমণি চোখের ঘুম কেড়ে নিয়েছে সে আমার সর্বস্ব হরে নিয়েছে আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে আমার সর্বস্ব লুণ্ঠন করে নিয়েছে তারে ভুলিতে তাহে কো সমাধি অনুক্ষণ মানে সবসময় তার ধ্যানে আমি নিমগ্ন হয়ে আছি সমাধিস্থ হয়ে আছি অনুক্ষণ তাহে কো সমাধি কো জানে কো ইচ্ছান বিরহ ব্যাধি কো জানে কো ইচ্ছান বিরহ ব্যাধি বিরহ ব্যাধির যে কি যন্ত্রণা দিনে দিনে ক্ষীণ ভেল দেহা দিনে দিনে ক্ষীণ ভেল দেখা এ সুবল সুবল এই দেখ দিন দিন আমার শরীরটা কেমন ক্ষীণ হয়ে যাচ্ছে না কেমন শুকিয়ে যাচ্ছে না আমি ক্ষীণ হয়ে যাচ্ছে গোবিন্দ দাস কহে ওইছে নব লেহা গোবিন্দ দাস কহে ওইছে নব লেখা বৈষ্ণব কবি গোবিন্দ দাস তিনি কি বলছেন বলি এমনি রীতি এমনি রীতি এমনি রীতি এমনি রীতি নূতন প্রেমের এমনি রীতি
রীতি নূতন প্রেমের এমনি রীতি নূতন প্রেমের এমনি রীতি নূতন প্রেমের এমনি রীতি তার জ্বালায় আর জুড়াই না গো নূতন প্রেমের এমনি রীতি কখনো কাঁদে তার জ্বালায় আর জুড়ায় না গো কখন হাসাই কখন কাঁদাই তার জ্বালায় আর জুড়ায় না গো কখনো হাসাই কখনো কাঁদাই তার জ্বালায় আর জুড়ায় না গো কখনো হাসাই কখন কাঁদাই তার জ্বালায় আর জুড়ায় না গো কখনো হাসাই কখন কাঁদাই নূতন প্রেমের এমনি রীতি দাস বলছেন যারা নতুন নতুন প্রেমে পড়ে না তাদের দর্শন এমনই হয় চিন্তা ভাবনাই খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় না আর খাওয়া দাওয়া বন্ধ হলে আহার নিদ্রা বন্ধ হলে কি হবে শরীর তো ক্ষীণ হবেই জয় রাধে আমাদের কিন্তু সবসময় ভাবনা করতে হবে যেন আমাদের মনে কোনো প্রাকৃত বুদ্ধি না আসে প্রাকৃত কোনো নায়ক নায়িকার প্রেম নয় একজন হলেন রসরাজ কৃষ্ণ আর একজন হলেন মহাভাব স্বরূপিণী তার নামটা এখন উচ্চারণ করা যাবে না আপনারা বুঝে নেবেন তাই না পরের কথাটা আগে বললে রসাভাস হয়ে যায় এটা রসকীর্তন আমাদের দেহ পঞ্চভৌতিক দেহ জল মাটি আকাশ বাতাস অগ্নি দিয়ে এই জন্য এটা পচা দেহ আর মহাভাব স্বরূপিণীর যে দেহটা ওটা মহাভাব দিয়ে তৈরি শুদ্ধ ভক্তি হইতে হয় রতির উদয় রতি গাঢ় হইলে প্রেম নাম কয় সেই প্রেম গাঢ় হয়ে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব যেমন আখের রস জাল করে কি হয় গুড় গুড়কে জাল করলে চিনি চিনিকে জাল করলে মিশ্রি যত জাল হয় তত মানে রিফাইন হয় আর কি সব গলত বেরিয়ে যায় স্বাদও বেরিয়ে যায় অনেকদিন থেকেও তা মহাভাবের বিগ্রহ ব্রজসুন্দরী সবাই ব্রজরামাগণ সবাই মহাভাবের প্রতিমা ওখানে কামের গন্ধ নাই তাই আমার গোবিন্দ রসিকেন্দ্র চূড়ামণি তিনি তো ভাবের গ্রাহ্য তিনি শুধু ভাব গ্রহণ করেন আমরা কেমন কতটুকু সুন্দরী আছি কার কতটুকু রূপ যৌবন আছে এসব দেখছে না কি আমাকে রাজভোগ দিচ্ছে না কি দিচ্ছে ওসব দেখে না ভাবগ্রাহী জনার্দন উনি শুধু ভাব দেখেন ভাবটাই গ্রহণ করেন আজকে যার রূপ দেখে পাগল হয়েছে সে হলো মহাভাবের তৈরি প্রতিমা তো গোবিন্দ পাগল হবে না কেন বলুন প্রতিমার সেবা দেবার জন্য ব্যস্ত আর গোবিন্দ ওই মহাভাবের সেবা গ্রহণ করবার জন্য ব্যাকুল আমরাও যদি গোবিন্দের সেবার অধিকার পেতে চাই আমাদেরও এই দেহ দ্বারা হবে না ভাবের দেহ তৈরি করতে হবে ভাবের দেহ কি করে তৈরি হবে ভাবনার দ্বারা ভাবনার দ্বারা দেহ তৈরি হবে চৈতন্য চরিতামৃতে বলা আছে সনাতন শিক্ষায় মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন করিয়া ভাব রাত্রি দিন ব্রজে চিন্ত হয়ে কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর মন রাত্রি দিন কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর মন গুরুদেব যে সিদ্ধ দেহের পরিচয় দিয়েছেন
তোমার নাম অমুক মঞ্জুরি, তোমার বয়স 12 বছর 2 মাস কি 3 মাস, তারপর তোমার বর্ণ কেমন, গৌরবর্ণ, তাম্বুল সেবা কি বসন সেবা, এরকম ভাবতে হবে। ভাবতে ভাবতে এই দেহটা যখন পতন হয়ে যাবে, ওই ভাবনা নিয়ে যদি মরতে পারি, যদি সংসারের ভাবনা ভাবতে ভাবতে মরি, তাহলে আবার সংসার প্রাপ্ত হব। আর যদি আমি রাধার দাসী, ওই মঞ্জুরি স্বরূপটা ভাবনা করতে করতে মরতে পারি, তাহলে যোগময়া আমাকে যে ব্রহ্মাণ্ডে কৃষ্ণ লীলা বিলাস করছেন, সেই ব্রহ্মাণ্ডে নিয়ে গিয়ে আমায় সেখানেও যাবত আছে, সেখানেও বর্ষণ আছে, সেখানে গোপী গর্ভে আমায় জন্ম দেবে, আমি গোপী গর্ভে জন্ম নেব, তারপর ওই প্রতিমার দাসী হব। দেখো গোবিন্দ যে প্রতিমা দেখে পাগল হয়েছে, যোগময় আমাকে দাসী বানিয়ে দেবেন, বড় সুন্দর কথা। ঠিক সুবলের সঙ্গে যখন এরকম কথাবার্তা হচ্ছে, এমন সময় ওখানে একজন রমণী এসে হাজির হলেন। একজন রমণী, কে গো? বিশাখা। বলি সুবল না করে কহিছে কথা, সুন্দরী আইল তথা, বিশাখা সুন্দরী আইল তথা, বলি বিশাখা এলো গো, বিশাখা এলো গো, বিশাখা এলো গো, একটি বিশিষ্ট শাখা বিশাখা এলো গো, একটি বিশিষ্ট শাখা মূলে লেউ আসতে পারে, 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 বিশাখা এলো গো। সুবলে আর কৃষ্ণে কথাবার্তা হচ্ছে, এমন সময় বিশাখা এলো। মহাজন বলছে বিশাখা এলো মানে বিশেষ শাখা এলো, মূলের একটি বিশেষ শাখা এলো, তার শাখা যখন এসেছে মূল এলেও আসতে পারে। অনেক সময় ওই শাখা বড় শাখা ধরে টানলে না, মূল সমেত উৎপাটিত হয়ে আসে, তাই না? তা মূলটা কে বুঝতে পারছেন তো বলবেন না, মনে মনে রাখুন। এসে জিজ্ঞাসা চাই, কি যুক্তি হচ্ছে তোমাদের? কি কথা কহিছ সুবল শোনে, কি কথা কহিছ সুবল শোনে, কি কথা কহিছ সুবল শোনে, আবার কহিতে কহিতে কাঁদিছ কেনে, কহিতে কহিতে কাঁদিছ কেনে, বলি কিসের যুক্তি, কিসের যুক্তি তোমাদের, কিসের যুক্তি তোমাদের, কিসের যুক্তি, বলি রাখালে রাখালে বসে কিসের যুক্তি, এই রাখালে রাখালে বসে কিসের যুক্তি, কারো খন্দ কি খাওয়াবে, কারো খন্দ কি খাওয়াবে, খন্দ কি খাওয়াবে, খন্দ মানে কি? খন্দ মানে ফসল, ক্ষেত খন্দ বলে না, খন্দ মানে ফসল। তোমাদের চোরা ধেনু দিয়ে কারো খন্দ কি খাওয়াবে, তোমাদের চূড়া ধেনু দিয়ে কারো খন্দ কি খাওয়াবে, চূড়া ধেনু দিয়ে কারো
তোমাদের চোরা ধেনু দিয়ে কারো খন্দ খাওয়াবে, ক্ষেত খাওয়াবে, সেই যুক্তি করছ? নাকি ডাকাতি করবে, নাকি ডাকাতি করবে, নাকি ডাকাতি করবে, এই বৃন্দাবনে কোন ধনির ঘরে ডাকাতি করবে, এই বৃন্দাবনে কোন ধনির ঘরে ডাকাতি করবে, এই বৃন্দাবনের কোন ধনির ধরে ডাকাতি করবে, এই বৃন্দাবনে কোন ধনির ঘরে, তাই দুই ডাকাতে যুক্তি করছ, বৃন্দাবনে কোন ধনির ঘরে ডাকাতে যুক্তি করছ, বৃন্দাবনে কোন ধনির ঘরে ডাকাতে যুক্তি করছ, বৃন্দাবনে কোন ধনির ঘরে ডাকাতে যুক্তি করছ, নাকি ডাকাতি করবে, এই চোরের দল, তোমাদের চোরা ধেনে দিয়ে কারো ক্ষেত খাওয়াবে, নাকি বৃন্দাবনে কোন ধনির ঘরে ডাকাতি করবে? প্রথম বললেন চোর, চোরের দল, তারপরে বললেন ডাকাতের দল। শোনো, যদি আমাকে খুলে না বলো, রাজা কংসকে সব বলে দেব তোমাদের গোপন অভিসন্ধির কথা, তখন কংসরাজ তোমাদের ধরে কারাগারে বন্দি করবে। আজ যদি আমাকে খুলে বলো তোমাদের গোপন কথা, মনের মরম কহিবা যাবে, বেদনা মাটিয়া লইব তবে, মনের মরম কহিবা যাবে, মনের মরম কহিবা যাবে, বেদনা বাটিয়া লইব তবে, বলি ভাগ করে নিব হে, ভাগ করে নিব হে, বলি তোমাদের ব্যথায় আমি ভাগ করে নিব হে, তোমাদের ব্যথায় আমি ভাগ করে নিব হে। বিশাখা বলছেন, তোমাদের মনের কথা যদি, মনের ব্যথা যদি আমাকে খুলে বলো, তাহলে তোমাদের ব্যথা আমি ভাগ করে নিব। তোমরা যে ব্যথায় ভুগছ, তোমাদের ওই বেদনা বাঁটিয়া লইব তবে, তাহলে তোমাদের ব্যথা কমবে। কি গো, ভাগ করে নিলে ব্যথা কমে যাবে? হরি বল। মানে বিশাখার লোভ জাগছে, ব্যথা তোমাদের কমবে আর আমিও ধন্য হয়ে যাব, এটা প্রকাশ করে বলছে না। আমরাও তো চাই ওই ব্যথার ভাগ, কি চাই না? গোবিন্দ যে ব্যাধিতে ভুগছেন সুবল ভাগ নিচ্ছেন, বিশাখাও ভাগ চাইছেন, আমরাও তো ভাগ চাই। ওই ব্যাধিতে আমাদের আক্রমণ করুক, ওই রমণী আমাদের হৃদয় মন্দিরে বসুক। জয় রাধে, রাধে রাধে, আমাদের মনের মাঝে বাসা বাঁধুক। না হয় তিনজনই কাঁদব, না হয় তিনজনই কাঁদব, না হয় তিনজনই কাঁদব, বলি কণ্ঠ ধরা ধরি করে আমরা তিনজনই কাঁদব, কণ্ঠ ধরা ধরি করে তিনজনই কাঁদব, কণ্ঠ ধরা ধরি করে, বলি সমব্যথার ব্যথিত হয়ে, কণ্ঠ ধরা ধরি করে আমাকে খুলে বললে
তিনজনাই ব্যথার ভাগিদার হয়ে কাঁদব। যদি যদি তোমাদের চোরাধীনে দিয়ে কারো ক্ষেত খাওয়াতে চাও তাহলে আমি বলি দেখাইয়ে দিব হে, দেখাইয়ে দিব হে, আমি দেখাইয়ে দিব হে, দেখাইয়ে দিব হে, একটি পরিপূর্ণ শস্য ক্ষেত্র দেখাইয়ে দিব হে, একটি পরিপূর্ণ শস্য ক্ষেত্র বলি যত পারো খাওয়াইও, পরিপূর্ণ শস্য ক্ষেত্র যত পারো খাওয়াইও, পরিপূর্ণ শস্য ক্ষেত্র যত পারো খাওয়াইও, পরিপূর্ণ শস্য ক্ষেত্র যত পারো খাওয়াইও, দেখাইয়ে দিব হে। কোন চোরাধীনি দিয়ে ক্ষেত খাওয়াতে চাও আমি একটা পরিপূর্ণ শস্য ক্ষেত দেখিয়ে দেব, যত পারো চোরাধীনি দিয়ে খাওয়াইও, পরিপূর্ণ ক্ষেত দেখিয়ে দেব। বিশাখা বলছেন পরিপূর্ণ ক্ষেত, ক্ষেত মানে ফসল তাই না, খন্দ, যে ক্ষেতের ফসলে কোন কাম ধেনু মুখ দেয় নাই, কাম ধেনু মুখ জয় রাধে দেয় নাই, যে ক্ষেতের ফসল উচ্ছিষ্ট হয় নাই, যে ক্ষেতের ফসল উচ্ছিষ্ট হয় নাই, সেই পূর্ণ ক্ষেতের সন্ধান দেব দেখি দেব। গীতায় আমাদের এই দেহটাকে কি বলা হয়েছে, ক্ষেত বা ক্ষেত্র, এই ক্ষেত্রটা পরিপূর্ণ হয় কখন গো, কখন হয়, যখন পূর্ণ যৌবন কাল তাই না, তখন ক্ষেত পরিপূর্ণ হয়, নিজেকে নিজে কত দেখি। আর ক্ষেত যখন পূর্ণ হয় তখন কামধেনু এসে ক্ষেতের ফসল নষ্ট করে দেয়। জয় রাধে রাধে রাধে। বাইরের গরু বাছুর তো আছেই, ভেতরে কয়টা আছে না, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা ক্ষেতের ফসল নষ্ট করে দেয়। কিন্তু যারা সুচতুর, কামধেনু মুখ দেওয়ার আগে তারা নিবেদন করে দেয়, নিবেদন করে দেয়, নিবেদন করে দেয়, তারা নিবেদন করে দেয়, বলি গোবিন্দ নম বলি নিবেদন করে দেয়, নম গোবিন্দ নম বলে গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ নম বলে গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ তোমার নম বলে গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ নম বলে গোবিন্দ তোমার হলাম বলে নিবেদন করে দেয়। গুরুচরণ আশ্রয় করে গোবিন্দায় নম বলে জনমের মতো সপে দেয়, জনমের মতো সপে দেয়, আর কামক্রোধের ভয় থাকে না। ঠাকুর মশাই বলছেন দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ, কেহ কারো বাধ্য নাহি হয়, কেহ কারো বাধ্য নাহি, কারো কথা শোনে না, শুনিলে না শোনে কান, জানিলে না জানে প্রাণ, জানিলে না জানে প্রাণ, ধরাইতে না পারি নিশ্চয়, ধরাইলে না পারি নিশ্চয়, কাম ক্রোধ লোভ মোহ অভিমান দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব, স্থানে স্থানে নিযুক্ত করি, আনন্দ করি হৃদয় রিপু করি পরাজয়, রিপু করি পরাজয়, অনায়াসে গোবিন্দ ভজিব, অনায়াসে গোবিন্দ ভজিব। যেগুলি বিরোধিতা করছে কাম ক্রোধাদি রিপুগুলি ভজনে বিঘ্ন করছে ওগুলিকে কি করব, আনন্দ করি হৃদয় রিপু করি পরাজয়, অনায়াসে গোবিন্দ ভজিব। ওগুলি সবাইকে ওই রিপুগুলিকে সব গোবিন্দের চরণে নিযুক্ত করব, গোবিন্দ সেবায়। কাম কৃষ্ণ কামার্পণে
ক্রোধ ভক্ত দেশিজনে লোভ সাধু সঙ্গে হরি কথায় লোভ সাধু সঙ্গে হরি কথায় মদ কৃষ্ণ গুণগানে মহিষ্ট লাভ বিনে মহিষ্ট লাভ বিনে নিযুক্ত করিব যথা তথা নিযুক্ত করিব যথা তথা ওই দেখুন প্রাচীরের উপরে বসে আছে তিনজন আন কথা না শুনিব আন কথা না বলিব না বলিব সকলি কহিব পরমার্থ দেখেছেন তো বাইরের ইন্দ্রিয় দেখবো না আন কথা শুনবো না আন কথা বলবো না আর ভিতরের ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণ কর্মে অর্পণ করতে বলছেন কামকে কৃষ্ণ সেবা কর্মে অর্পণ ক্রোধ কৃষ্ণ ভক্ত দেশিজনের প্রতি লোভ সাধু সঙ্গে হরিকথায় মত্ত হতে হবে মাতাল হতে হবে কৃষ্ণ নামের নেশায় আর মোহ মানে দুঃখ ছেলে মেয়ে মারা গেছে ব্যবসায় লোকসান হয়েছে কোনো কিছুর জন্য কান্নাকাটি নয় রোদন নয় দুঃখ নয় এই বলে দুঃখ করতে হবে এ দেহ গোবিন্দ সেবায় লাগলো না গো দেহ গোবিন্দ সেবায় লাগলো না গো এ দেহ গোবিন্দ সেবায় লাগলো না গো সাধের মানব জানো বিফলি গেল এ দেহ গোবিন্দ সেবায় লাগিল না গো সাধের মানব জন বিফলে গেল দেহ গোবিন্দ সেবায় লাগিল না গো মানব জন বিফলে গেল এ দেহ গোবিন্দ সেবায় লাগিল না গো সাধের মানব জন নরোত্তম ঠাকুর বলছেন ফলে গেল দুর্লভ জনম হেন এই দুর্লভ জনম হেন নাহি ভজ হরি কেন নাহি ভজ হরি কেন কি লাগিয়া মোর ভব বন্ধে কি লাগিয়া মোর ভব বন্ধে বলছি দুর্লভ জনম হেন নাহি ভজ হরি কেন কি লাগিয়া মোর ভব বন্ধে ছাড়ন্য ক্রিয়াকর্ম সব ক্রিয়াকর্ম ত্যাগ করো বেদাচার্যনিত ধর্মকর্ম সব ত্যাগ করো ছাড়ন্য ক্রিয়াকর্ম জামাই ষষ্ঠী আম ষষ্ঠী মূল ষষ্ঠী সব ত্যাগ করো বেদাচার্যনিত যত ধর্মকর্ম আছে সব ত্যাগ করো ছাড়ন্য ক্রিয়াকর্ম নাহি দেখো বেদ ধর্ম ভক্তি করো কৃষ্ণ পদ দ্বন্দ্বে কৃষ্ণের যুগল চরণী রতি করো ভজন করো আর কোথাও রতিমতি দিও না তাই মহ ইষ্ট লাভ বিনে এ দেহ গোবিন্দ সেবায় লাগল না তা বিশাখা বলছেন এমন একটা ক্ষেতে সন্ধান দেব যে ক্ষেতে কোনো কামধেনু মুখ দেয় না আর যদি কোনো ধনীর ঘরে ডাকাতি করতে চাও তাহলে সন্ধানে দেব হে সন্ধান দেব হে সন্ধান দেব হে এই বৃন্দাবনে বড় ধনীর সন্ধান দেব হে এই বৃন্দাবনের বড় ধনীর যত পারো লুটে নিও বৃন্দাবনের বড় ধনীর যত পারো লুটে নিও বৃন্দাবনের বড় ধনীর যত পারো লুটে নিও বৃন্দাবনের বড় ধনীর যত পারো সন্ধান দিব হে আমি এমন একজন ধনীর সন্ধান দেব বৃন্দাবনে তার মতো ধনী আর কেউ নাই যত পারো তার ধন ধনভাণ্ডার লুটে নিও তার মানে
সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণী, কোন সম্পত্তি গণী? রাধা কৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী, রাধা কৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী। যার অন্তরে সবচাইতে বেশি কৃষ্ণ প্রেম সেই সবচাইতে বেশি ধনী। তো বুঝতেই পারছেন সবচাইতে বেশি কৃষ্ণ প্রেম কার বলবেন না, সেই বড় ধনীর সন্ধান দেব যত পারো লুটিয়ে নিও। গোবিন্দ ভাবছেন তাহলে আর দেরি করি কেন, উনি যখন আমার ধনীর সন্ধান দেবেন। বলছেন সখী সেই ধনীকে তুমি চেনো? বিশাখা বলছে কোন ধনী, কোন ধনীর কথা বলছো? আমি যাকে দেখলাম। তুমি দেখলে? কাকে দেখলে? কোন ধনী ব্যক্তি? না, সেই সুন্দরী রমণী। ও, ধনী মানে সুন্দরী রমণী? উনি সব বোঝে বিশাখা, আসলে একটু রস আস্বাদন করছেন শ্যামনগরের মুখে, ভালো করে তার ওই পূর্বরাগ দশা আস্বাদন করবেন, তাই রসিয়ে রসিয়ে জিজ্ঞাসা করছেন। ও ধনী মানে তুমি রমণীর কথা বলছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তাকে চেনো? কোন ধনীর কথা বলছো? সেই যে সুন্দরী রমণী। আরে ওই রকম বললে হয়? তার বাড়ি কোথায়, তার নাম কি, ঠিকানা কি? বলছে তা তো জানি না। বা, নাম ঠিকানা জানো না, তুমি এখন কোন ধনীর কথা বলছো কি করে জানবো? না, তাকে না যমুনার ঘাটে স্নানরত অবস্থায় দেখেছি, কখনো রাজপথে যেতে দেখেছি, অনেকদিন তাকে দেখেছি। আরে রাজপথ দিয়ে তো কত সুন্দরী যায়, তাই না? ঘাটে কত সুন্দরী স্নান করে, তুমি এখন কোন সুন্দরীর কথা বলছো আমি কি করে বুঝবো? তা বটে, তাহলে কি করে তোমাকে বুঝাই? বিশাখা বলছে আচ্ছা, সেই সুন্দরী রূপের বর্ণনা দিতে পারবে? পারবে বলো, পারবে না? ঠিক আছে, বলছে হ্যাঁ পারবো। বিশাখা চাইছে, বিশাখা নায়কের মুখে নায়িকা রূপের বর্ণনা কেমন শোনায়। জয় রাধে রাধে রাধে। তাহলে মনোযোগ দিয়ে শোনো, সুধামুখী কবিহি নিরমিল সুধামুখী কবিহি নিরমিল বালা, সুধামুখী কবিহি নিরমিল বিধি গড়েছে গো, আরে সুধামাখা বদন খানি, বলি বিধি গড়ে গড়ে বুঝি দেখে সুধামাখা। জয় রাধে
দেখে নাই গো সেই সুধা দেখলে ছেড়ে ছেড়ে দিত না গো গোরে বুঝি গোরে বুঝি দেখে নাই দেখে নাই গো দেখলে ছেড়ে দিত না গো সোনার খাটে বসাই পূজা করি তো দেখলে ছেড়ে ছেড়ে দিত না গো সোনার খাটে বসায়ে পূজা করিত দেখলে ছেড়ে দিত না গো সোনার খাটে বসায়ে পূজা করিত বলি সর্বস্ব তারে সপে দিয়ে সোনার খাটে বসায়ে পূজা করিত সর্বস্ব তারে সপে দিয়ে সোনার খাটে জলে কেঁদে কেঁদে খাটে বসায়ে পূজা করিত খাটে বসায়ে পূজা করিত বলি গোরে বিশাখা বলছে বা বাবু সুন্দর তুমি বলছো এই যে শ্যাম তোমার কথাটা ঠিক আমি মেনে নিতে পারছি না তুমি বলছো যে গড়েছে সে দেখে নাই আচ্ছা এটা কখনো মেনে নেওয়া যায় আপনারাই বলুন যে প্রতিমা তৈরি করেছে সে যদি না দেখে তাহলে প্রতিমা তৈরি করতে পারে এই সব উল্টা পাল্টা কথা ঠিক করে বলো বিশাখা বলছেন তুমি ঠিক বলছো না ঠিক করে বলো এখানে শ্রোতা আছে গোবিন্দ বলছে তাহলে আমার মনে হয় যে গড়েছে সে দেখেছে যে গড়েছে সে দেখেছে কিন্তু দেখেও আবার ছেড়ে দিয়েছে দেখেও আবার ছেড়ে দিয়েছে দেখেও আবার ছেড়ে দিয়েছে বলি মদনের মঙ্গলের লাগি দেখেও বিধি ছেড়ে দিয়েছে ওই মদনের মঙ্গলের লাগি ওই সুধার প্রতিমা গড়ি মদনের মঙ্গলের লাগি সুধার প্রতিমা গড়ি মদনের মঙ্গলের লাগি দেখেও আবার ছেড়ে দিয়েছে অপরূপ রূপ মনোভাব মঙ্গল ত্রিভুবন বিজয়ী মালা অপরূপ রূপ মনোভাব মঙ্গল মনোভাব মঙ্গল মনোভাব মনে জন্ম কার মনে জন্ম হয় কার একটু আগে বলেছি মদন বা কামদেবের কামদেবের আগে দেহ ছিল হ্যাঁ কিন্তু যেদিন ভোলানাথকে বাণ মেরেছিল ওই ভদ্রলোক সেদিন ভোলানাথ ভস্ম করে দিয়েছে দেহটা এই কাম তুই আমার ধ্যান ভঙ্গ করলি যা ভস্ম হয়ে যা তখন মদনের পত্নী কাম রতি ভোলানাথের চরণ ধরে কেঁদে কেঁদে বলছেন প্রভু আমার স্বামী না থাকলে আমি কি নিয়ে থাকবো মদন ভস্ম হয়ে গেল শিবের প্রধান হলি রতি কাঁদছেন আর বলছে আমি কি নিয়ে থাকবো ভোলানাথের এক নাম আশুতোষ গলে গেল এই যা কাঁদিস নে তোর স্বামী থাকবে কিন্তু ওর দেহ থাকবে না স্বামী থাকবে কিন্তু দেহ থাকবে না সেই থেকে কামদেবের নাম হল অনঙ্গ বুঝতে পারছেন অনঙ্গ মানে যার অঙ্গ নাই
তাই মদন আছে, কামদেব আছে, কিন্তু ওর দেহ নাই। এবার গোবিন্দ বলছেন মনোভব মঙ্গল, অর্থাৎ কামদেবের মঙ্গলের জন্য বিধাতা ওই সুধার প্রতিমা করে জগতের বুকে ছেড়ে দিয়েছে। আপনারা বলতে পারেন কৃষ্ণ কি কামদেবের মঙ্গল করতে পারে না? না, ওই যে সুখসারির দ্বন্দ্বে আছে না, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে না, নামটা বলবো না, আমার প্রাণেশ্বরী বামে যতক্ষণ, সারি বলে আমার প্রাণেশ্বরী বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। বুঝতে পারছেন, একা মদন মোহন নয়, শত কোটি গোপিকায় নহে কৃষ্ণে কাম নির্বাপন, এক গোপী নয় শত কোটি গোপিকা কৃষ্ণের কামনা পূর্ণ করতে পারে না, আর একা আমার প্রাণেশ্বরী কৃষ্ণের সকল সাধ পূর্ণ করি। জয় রাধে রাধে, অপরূপ রূপ মনোভব মঙ্গল, ত্রিভুবন বিজয়ী মালা, ত্রিভুবন বিজুরী মালা, তার সুন্দর বদন চারুয়ারু লোচন, সুন্দর বদন চারুনিম লোচন, সুন্দর বদন চারুরু লোচন, সুরাজরে রঞ্জিত ভেল, ওই কাজরে রঞ্জিত ভেল, তার সুন্দর মুখমণ্ডল, সুন্দর বদন চারু অরু লোচন, সুচারু রাঙা নয়ন, আকর্ণ বিস্তৃত নয়ন, রাঙা নয়ন, তাতে আবার কাজলে রঞ্জিত, সেই নয়ন মণি যখন নাচাচ্ছিল তখন আমার কি মনে হচ্ছিল জানো, ও মুখমণ্ডল নয়, নয়নও নয়, নয়নের মণিও নয়। বিশাখা বলছে তোমার কি মনে হচ্ছিল শ্যাম, কি মনে হচ্ছিল? শ্যাম বলছেন আমার মনে হচ্ছিল কনক কমল মাঝে কালো ভুজঙ্গিনী, কনক কমল মাঝে শোভাই, ও গোবিষা খঞ্জন ভেল, খঞ্জন পাখি নাচিতেছে, খঞ্জন পাখি নাচিতেছে, খঞ্জন পাখি নাচিতেছে, খঞ্জন পাখি নাচিতেছে, ভুজঙ্গিনী সঙ্গে লয়ে খঞ্জন পাখি নাচিতেছে, ওই ভুজ খঞ্জন ভেল।
তখন কাজলে রঞ্জিত নয়ন যুগল নাচাচ্ছিল আমার দিকে তাকিয়ে, নয়ন এবং নয়নের মণি নাচাচ্ছিল। তখন আমার মনে হচ্ছিল একটা সোনার পদ্ম ফুলের মাঝখানে দুটি খঞ্জন পাখি, মানে নয়নের মণি দুটি হলো খঞ্জন পাখি আর আকর্ণ বিস্তৃত নয়ন তাতে কাজলে রঞ্জিত, ওই নয়ন দুটি হলো দুটি সাপিনী, দুটি সাপিনী আর দুটি খঞ্জন পাখি একসঙ্গে নৃত্য করছে কোথায়, সোনার পদ্ম ফুলের মাঝখানে, মুখমণ্ডল সোনার পদ্ম ফুল। বৈষ্ণব দর্শন, এ দর্শন সবাই পাবে না, ভাবুক হতে হবে, রসিক হতে হবে, প্রেমিক হতে হবে, ব্রজবাসী হতে হবে, ব্রজের মানুষ হতে হবে। বৃন্দাবনের ভজন ছাড়া এর আস্বাদন মিলবে না। শ্যাম, তারপর কি দেখলেন? শ্যাম বলছেন, তারপর কি দেখলাম জানো? তার নাভিবি বরুষয়ে লোমলতা বলি, নাভিবি বরুষয়ে লোমলতা বলি, নাভিবি আস্তে আস্তে লোমলতা বলি মরমি, ও গো মরমি, মরমি 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 মরমি, ওই নাভিবি পরশয়ে লোমলতা বলি, ভুজগী নিঃশ্বাস পিয়া আসে, ও যোগী নিঃশ্বাস আসে। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, দেখতে পাচ্ছেন তো রমণীর রূপ বর্ণনা হচ্ছে, নায়িকার শিরোমণি রূপ বর্ণনা হচ্ছে। নাসা বিবর নাভি বিবরর শয়ে লোমলতা বলি, ওই রমণী নাভির থেকে লোমাবলী, মেয়েদের আবার লোমাবলী থাকে, থাকে অনেকের, সেই লোমাবলী নাভির থেকে উপরের দিকে উঠে গেছে সরু হয়ে, দেখে মনে হলো লোমাবলী নয়। আমার কি মনে হলো জানো? ভূযোগী, বুঝতে পারছেন, ভূযোগী মানে একটা সর্প, ভুজঙ্গ, ভুজগী নিঃশ্বাস পিয়া আসে, ভুজগী নিঃশ্বাস পিয়া আসে। মনে হলো একটি ভুজঙ্গ উপরের দিকে উঠছে নাভির থেকে উপরের দিকে, কেন? নাসিকার বায়ু পান করবার জন্য, কারণ সাপ বায়ু আহার করে, অন্য কিছু ব্যাংট্যাংও খায়, বায়ু আহার করে। তো মনে হলো ওই রমণীর নাসিকার বায়ু পান করবার জন্যে সাপটা নাভির থেকে উপরের দিকে উঠছে, কিন্তু সাপটা উপরের দিকে উঠতে পারল না। কেন? নাশাখগপতি চঞ্চভরব ভয়ে, নাশাখগপতি চঞ্চভরব ভয়ে, নাশাখগপতি চঞ্চভরব ভয়ে, মানে সেই প্রতিমার নাসিকা এত উন্নত, এত চোখা, সাপটা ভাবলো ওরে বাবা গরুর পাখি। নাশা খগপতি চঞ্চু ভরম ভয়ে, খগপতি মানে হলো গরুর, গরুর ঠোঁটটা কেমন, খুব চোখা না?
তো ওই রমণীর নাসিকা এত চোখা এত উন্নত, সাপটা ভাবলো ওরে বাবা গরুর পাখি আমাকে তো খেয়ে ফেলবে, আমি পালাই পালাই, কোথায় পালাবে? নাসা খগপতি চঞ্চুভ রম ভয়ে নাসা খগপতি চঞ্চুভ রম ভয়ে কুচগিরি সন্ধি নিনিবাস ওই কুচগিরি সন্ধি নিবাস কুচগিরি সঙ্গিনী পর্বত মাঝে লুকাইল পর্বত মাঝে লুকাইল পর্বত মাঝে লুকাইল হাই পেয়ে ভুজঙ্গিনী পর্বত মাঝে লুকাইল হাই পেয়ে ভুজঙ্গিনী গরুরের ঠোঁট ভেবে দেখছেন তো আপনারা প্রতিমার রূপ এরকম দর্শন। তাহলে নাভির থেকে লোমাবলী উপরের দিকে উঠে গেছে, ওটি হলো একটা সাপ, আর উন্নত নাসিকা হলো গরুরের ঠোঁট, আর গরুরের ঠোঁট ভেবে সাপটা ভাবলো আমাকে তো খেয়ে ফেলবে, আমি পালাই, কোথায় পালাবো? কাছেই ছিল দুটি পর্বত, দুটি উন্নত পর্বত, মাতে কুচযুগল, তার মাঝখানে একটা লুকাবার জায়গা আছে, ওইখানে গিয়ে লুকিয়ে গেল। জয় রাধি তিনবানে মদন জিতল ত্রিভুবন মদন জিতল তিনবানে মদন জিতল ত্রিভুবন শিরবানে মদন জিতল ত্রিভুবন অবধি রহল দৌবানে বানে কামদেবের পাঁচখানা বান মদন মাদন শোষণ স্তম্ভন আর মোহন, তার তিনখানা বান দিয়ে কামদেব ত্রিভুবন জয় করেছে, শোষণ স্তম্ভন আর মোহন, বাকি ছিল দুখানা বান মদন আর মাদন। এই দুখানা বান কি কাজে লাগানো যায়? বিধি বজু দারুণ বধির শিকজন বিধি বড় দারুণ মোহিতের শিকজন সোপাল ঠাকুর নয়ানে নয়ানে সোপাল ঠাকুর নয়ানে নয়ানে সোপাল ঠাকুর নয়ানে নয়ানে সোপাল ঠাকুর বলছেন দুখানা বান কোথায় কি কাজে লাগানো যায়? ওই রমণীর দুই নয়ন কোণে রেখে দিল, সোপল তাকর নয়নে মদন আর মাদন, ওই রমণীর দুই নয়ন কোণে রেখে দিয়েছে। আর রমণীর নয়ন বানে বিদ্ধ হয়ে মলরে মলর রসিক মূল মলরে মলরে রসি, যারা রসিক ছিল তারা ওই নয়ন বানে বিদ্ধ হয়ে মরে গেল, ওই রমণীর নয়ন বানে বিদ্ধ হয়ে মরে গেল। না একেবারে মরে নাই, তারা জিয়ন্তে মরা হয়ে গেল, জিয়ন্তে মরা হয়ে গেল, জিয়ন্তে মরা হয়ে গেল, নিকুঞ্জ সীমা নয় গিয়ে তারা জিয়ন্তে মরা হয়ে গেল, জিয়ন্তে মরা হয়ে গেল, বলি নিকুঞ্জ সীমানায় গিয়ে ওই নয়ন বানে বিদ্ধ হয়ে, নিকুঞ্জ সীমানায় গিয়ে ওই নয়ন বানে বিদ্ধ হয়ে, ওই নিকুঞ্জ সীমানায়
করতে মরা হয়ে গেল। এখন একজন গোবিন্দ ওই নয়নবানে বিদ্ধ হয়ে জিয়ন্তে মরা হয়েছে, আর এখনো মরছে জিয়ন্তে মরা। কারা গো? যারা ওই মঞ্জুরি ভাব প্রাপ্ত হয়েছেন তারাই নিকুঞ্জ মন্দিরের ধারে কাছে গিয়ে ওই নয়নবানে বিদ্ধ হচ্ছে, ইশারায় কাজ হয়। ওই প্রতিমা কখনো দাসীদেরকে বলে না, মুখে বলতে হয় না, একটু ইশারা করে, দাসী মঞ্জুরিরা সব বুঝে ফেলে, ইশারাও করতে হয় না, মনে মনে টেলিফোন হয়ে যায় মনে মনে। একদিন নিজে হাতে প্রতিমা তার পরননাথকে সাজাচ্ছেন কুঞ্জভঙ্গের সময়, তা সাজাতে গিয়ে দেখছেন মাথার ময়ূরের পাখাটা মলিন হয়ে গেছে, গলার মালাটাও একটু বিমর্দিত হয়ে গেছে। নতুন ময়ূরের পাখা হলে ভালো হতো, মালাটা নতুন হলে ভালো হতো, মনে মনে ভাবছেন সাজাতে গিয়ে। প্রাণেশ্বরী প্রাণবল্লভকে সাজাচ্ছেন আর মনে মনে ভাবছেন। সঙ্গে সঙ্গে এক দাসী নতুন একটা মালা আর ময়ূর পুচ্ছেনি, বলছে প্রাণেশ্বরী তোমার দাসীর এই উপহারটা গ্রহণ করো। কি এনেছিস? এই নতুন ময়ূরের পাখা আর মালা। ভাবুন, কে বলে দিল গো? কে বলল? দুটি মন নয় এক মন, দাসীর মন আর প্রাণেশ্বরীর মন এক, মন জুড়ি। এর জন্য নাম মঞ্জুরি, মানে মনে মন জোড়া লেগে গেছে, তাই তো মনের কথা জেনেই সেবা করছে। দেখুন, এই জন্য ইশারায় কাজ করে দাসীরা, মুখে বলে না। তাই নয়নবানে বিদ্ধ হয়ে জিয়ন্তে মরা হয়ে গেল শ্যাম। ভনৈ বিদ্যাপতি শুনহ যুবতী, ইহ রস কুপজ জান, রাজা শিব সিংহ রূপ নারায়ণ, লক্ষ্মীমা দেবী পরমান। আমাদের তো বেশি সময় নাই, 10 মিনিট আছে, আর একটু গাই। শ্যামসুন্দর বলছেন, সখী এবার তুমি চিনতে পেরেছ আমি যে প্রতিমার রূপ বর্ণনা করলাম? বিশাখা দেখছেন, এখনই যদি বলে দিই তাহলে তো আর শুনতে পাবো না। বলছে না, ঠিক বুঝতে পারছি না, আর একটু ভালো করে সুন্দর করে বলো তো শ্যাম। তখন আবার বলছে, তুমি মনোযোগ দিয়ে শুনছো না। সজনীয় ধনীকে কহ বটে দেখলাম যারে সজনী তারে তুমি চেনো না কি। আমি যমুনার ঘাটে দেখলাম যারে যার রূপে ভুবন আলো করে। আমি যমুনার ঘাটে আরেকদিন তাকে যমুনার ঘাটে স্নানরত অবস্থায় দেখলাম,
তার রূপটা কেমন? গোরোচনা গৌরী নবীন কিশোরী, গোরোচনা বর্ণ, গরুর মস্তকে গোরোচনা হয়, তার বর্ণটা গৌর বর্ণ বা হলুদ বর্ণ, এই জন্য তার বর্ণ হলো গৌরবর্ণা, এই জন্য তার এক নাম গৌরী, যেহেতু গৌরবর্ণ। গোরোচনা গৌরী নবীনা কিশোরী নাইতে দেখিন ঘাটে, নাইতে মানে স্নান করতে, কিভাবে স্নান করছিল? যমুনার তীরে বসি তার নীরে, যমুনার তীরে বসি তার নীরে, যমুনার উপরে পাম মায়ের উপরে পাম মায়ের উপরে পাম, যমুনার কিনারে বসে এক পায়ের উপর আরেক পা দিয়ে, যমুনার তীরে বসি তার নীরে পায়ের উপরে পাম, তারপর বসনাঞ্চল করিয়া আসন সে ধ্বনি মাজিছে গা, নিজের বসন অঞ্চল করে বসে অঙ্গ মার্জন করছে। তখন দেখে কি মনে হলো জানো? প্রতিমা উঠেছে গো সোনার, প্রতিমা উঠেছে গো, বলি শ্রী যমুনার জল হতে সোনার প্রতিমা উঠেছে গো, ওই শ্রী যমুনার জল হতে সোনার নিত্য সীমা পাবার লাগি, যমুনার জল হতে সোনার প্রতিমা উঠে। আমার দেখে মনে হলো যমুনার জল থেকে সোনার প্রতিমা উঠেছে, কেন? নিত্য সেবা পাবার লাগি, বিশাখা বলছে তোমার মাথায় গোলমাল আছে শ্যাম, জল থেকে কখনো প্রতিমা ওঠে? কথাবার্তা ঠিক করে বল। শ্রী গোবিন্দ বললেন, যদি জল থেকে না ওঠে তাহলে আমার মনে হয় কারো ঘরে নিত্য সেবার প্রতিমা, নিত্য সেবার প্রতিমা, সেজন অভাবের তারনায় সেবা চালাতে না পেরে, সেবা চালাতে না পেরে যমুনার জলে বিসর্জন দিতে এনেছিল, যমুনার জলে বিসর্জন দিতে এনেছিল, কিন্তু ডুবাইতে পারে নাই গো, ডুবাইতে পারে নাই গো, প্রতিমার বদন পানি চেয়ে দেখে প্রতিমা ডুবাইতে পারে নাই গো, প্রতিমার বদন পানি চেয়ে প্রতিমা বিসর্জন দিতে এনেছিল, ডুবাতে এসেছিল, কিন্তু এত সুন্দর প্রতিমা ডুবাতে না পেরে কুলে রেখে চলে গেছে। বিশাখা বলছেন, যমুনার কুলে রেখে গেছে কেন? অন্য কোথাও রাখতে পারত। গোবিন্দ বলছেন, যার প্রতিমা সে ভাবলো আমি তো ভাগ্যহীন, সেবা চালাতে পারলাম না, যমুনার ঘাটে রেখে যাই, এই ঘাটে যদি কোনো ভাগ্যবান ব্যক্তি আসে তার ভাগ্যে যদি প্রতিমা দর্শন মিলে তাহলে প্রতিমা নিজ মন্দিরে নিয়ে গিয়ে সোনার খাটে বসাইয়ে প্রতিমার পূজা করবে। বিশাখা বলছে, বাহ বাবা, তোমার দারুণ যুক্তি শ্যাম, মনে হচ্ছে সেই ভাগ্যবান ব্যক্তি তুমি নাকি, কারণ ভাগ্যবান ছাড়া তো দর্শন হয় না, তুমি যখন দর্শন পেয়েছো তুমি ভাগ্যবান। তো শ্যাম, তুমি কি ওই প্রতিমার সেবা চাও? শ্যাম বলছেন, যদি বিধি আমায় মিলিয়ে দিত। বিশাখা বলছে, আহা, বিধি নাই মিলিয়ে দিল, কিন্তু তুমি কি সেবা চালাতে পারবে? মাঠে মাঠে গরু চড়াও, প্রতিমা সেবার উপচার আছে তোমার? গোবিন্দ বললেন, সখী,
ঠিকই বলেছ, ওই প্রতিমা সেবার উপাচার আমার নেই। তবে যে সেবা চাও প্রতিমা সেবা, আচ্ছা বলো সখী, যাদের নিজের সামর্থ্য নাই তারা কি প্রতিমা সেবা করে না? শাখা বললেন করে, ওই ভিক্ষে শিক্ষে করে করে। শ্রী গোবিন্দ বললেন তাহলে আমিও করব, যদি বিধি আমায় নিলিবে দেয় ওই প্রতিমা। আচর পাতি ভিক মাগব ব্রজবাসীর দ্বারে দ্বারে, ব্রজবাসীর দ্বারে আমি ভিক্ষা মেগে খাওয়াইব, ভিক্ষা মেগে খাওয়াইব আমি, ভিক্ষা মেগে পূজা করিব, ভিক্ষা মেগে পূজা করিব, বলি ব্রজবাসীর দ্বারে আচল পেতে ভিক্ষা মেগে পূজা করিব, ব্রজবাসীর দ্বারে আচল পেতে যদি বিধি আমায় মিলাই দেয়, ভিক্ষা মেগে পূজা করিব, বিধি আমায় মিলাই লয় ব্রজবাসীর দ্বারে আচল মেগে, ভিক্ষা মেগে পূজা করিব। বিশাখা বলছেন তোমার এতক্ষণ এত অনুরাগ তাহলে তোমার অভাব হবে না। তারপর আচ্ছা কীর্তন শেষে আপনারা দিবেন, হ্যাঁ তারপরে প্রতিমা কি করলো, তারপর আঁচল আঁচল দিয়ে শাখা মাজলো, আঁচল দিয়ে শাখা মেজে যমুনায় স্নান করতে নামলো, গলা জলেই নেমেছে, তখন মুখমণ্ডল দেখে মনে হলো সোনার পদ্ম ফুল ফুটে আছে। আচ্ছা তারপর ডুব দিয়ে যখন কিনারে উঠল তখন মাথার চুলগুলি থেকে জল নিংড়িয়ে নিংড়িয়ে পড়ছে, মনে হলো অন্ধকার কাঁদছে, চুলগুলি হলো অন্ধকার আর তার থেকে জল চুয়ে পড়ছে মানে অন্ধকার কাঁদছে। কাঁদিয়া ধার কনক চাঁদার শরণ লইল আর শরণ লইল আসি, হরি বল। কীর্তন দল এসে গেছে, আমাদের আর দেরি করা চলে না, তবে আমরা একটু মিলন করিয়ে দিই নাকি, বলো সখী এবার তুমি চিনতে পেরেছ? বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে শুনহ নাগর চাঁদা, শুনহ নাগর চাঁদা রাজার নন্দিনী নাম বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা। বিশাখা বলছে এবার চিনেছি, সে যে বিশ্ববন রাজার নন্দিনী রাধা, রাধা শ্যাম চমকুটলিন, এই তো আমার আরাধনার নাম, আমি তো এই নাম জপ করি, এই নাম কীর্তন করি, এই সেই রাধা। তাই তো, নাম জপ না করলে নামের দর্শন মিলবে কেন গো? একবার মিলাইয়ে দাও, তোমার দুটি পায়ে পরে মিলিয়ে দাও। বিশাখা বলছে তুমি তো ভালোবাসো, সে তোমায় ভালোবাসি কিনা তা তো জানা নাই, ঠিক আছে একবার চেষ্টা করে দেখব, তুমি এই তুমি নাম জপ করো আমি দেখছি। এই বলে বিশাখা রাধারানীর কাছে কি বললেন, রাধে তুই যাকে ভালোবাসিস সেও তোকে ভালোবাসে, চ এবার রাধারানীকে অভিসার করিয়ে নিয়ে গোবিন্দের কাছে এনে এবার মিলন করিয়ে দিলেন। মিলিল শ্যামের বামে নবীনা কিশোরী, মিলিল শ্যামের বামে নবীনা কিশোরী, পশু পাখি অনুমত্ত দুহুর পহেরি, কল দুহু মুখ ফেরি, ললিতা বিশাখা আদি যত সখী গণ, ললিতা বিশাখা আদি দুহু অঙ্গে করে তারা পুষ্প বরিষণ, দুহু অঙ্গে করে তারা পুষ্প বরিষণ, সবে মিলে জয় দাও বল হরি হরি, সবে মিলে জয় দাও বল হরি হরি,